السلام عليكم ورحمة الله. يوتيوب چینل 10 মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা খুব সহজে বুঝতে পারবেন। আর এই ভিডিওটি দেখার আগে অবশ্যই পূর্বের যে ভিডিওগুলো আছে সেটার সাথে একটা লিংক আছে, সেগুলো একটু দেখে আসলে ভালো হয়। তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য আমরা দুইটি পদ্ধতি এখানে মনে রাখার চেষ্টা করবো, সেটা হলো হলো বাংলা রূপ, একটা হলো ইংরেজি গঠন প্রণালী অথবা ইংরেজি স্ট্রাকচার। ঠিক আছে, বাংলা রূপটা হলো বাংলা ক্রিয়ার শেষে যদি ইতে ছিলেন, ইতে ছিল, ইতে ছিলেন ইত্যাদি থাকে এবং সময়ের উল্লেখ থাকে, তবে ওকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বুঝলাম, বাংলা ক্রিয়ার শেষে যদি ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলেন ইত্যাদি থাকে এবং সময়ের উল্লেখ থাকে, তবে ওকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন, সে 2 ঘন্টা যাবত একটি ধর্মীয় সভা করতেছিল, সে 2 ঘন্টা যাবত একটি ধর্মীয় সভা করতেছিল। ধরে যাবত বেপিয়া হতে হইতে থেকে, এই ধরনের কোনো শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এটা সিন্স ফরের ব্যবহারটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, আশা করি দেখে আসলে এই সিন্স ফরের ব্যবহারটা খুব সহজে বুঝতে পারবেন। তা সেই 2 ঘন্টা যাবত একটি ধর্মীয় সভা করতেছিল। তাহলে এখানে আমরা যে সভা করতেছিল সেটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলেন, এ করতেছিল, তা সেটা যে সেন্টেন্সটা আছে সেটার পরে করতেছিল সেই শব্দটা আছে, তারপর হচ্ছে সময়ের উল্লেখ আছে, সময়ের উল্লেখ আছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য, বাংলা থেকে ইংরেজিতে গঠন করার জন্য অবশ্যই আমাদের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, হেল্পিং ভার্ব কোথায় বসবে, কীভাবে বসবে সেটা খুব সহজে বুঝতে হবে। এই ধরনের কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, হ্যাঁ সেটা আমি শুরুতে আমি এই ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখে আসবেন। এখন আমরা সেন্টেন্সটা গঠন করি, সেটা হলো হি হ্যাড বিন, হি হ্যাড বিন হোল্ডিং হি হ্যাড বিন হোল্ডিং এ religious meeting for 2 hours হলো হি, এখানে হলো সাবজেক্ট হলো সে, হি হ্যাড বিন হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বিন, তারপর হচ্ছে হোল্ডিং ধর্মীয় সভা, হোল্ডিং এ রিলিজিয়াস মিটিং ফর 2 আওয়ার্স 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত একটি ধর্মীয় সভা করতেছিল, সেটা ইংরেজি যে স্ট্রাকচারটা আছে সেটা থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, সেটা হলো যে ইংরেজি যে স্ট্রাকচারটা আছে, বাংলা যে রূপটা আছে সেটা সেটার সাথে সামঞ্জস্য করে আমরা ইংরেজিতে ইংরেজি যে স্ট্রাকচার আছে সেটা এবং বাংলা যে রূপ আছে সেটা মনে রেখে দুইটা থেকে আমরা
ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি সেন্টেন্সটা গঠন করতে পারবো। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হিসেবে হচ্ছে হ্যাড বিন, প্লাস পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, প্লাস ক্লোজ বা বাক্যাংশ বা বাকি অংশটা এখানে বসবে। ঠিক আছে, যেমন পূর্বের যে সাব এটা হচ্ছে এখানে যে হি, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বিন, যে হ্যাড বিন বসছে, তারপর প্রিন্সিপাল ভার্ব করা, মানে সে 2 ঘন্টা যাবত একটি ধর্মীয় সভা করতে ছিল, মানে অনুষ্ঠিত হওয়া করা। তাহলে প্রিন্সিপাল ভার্ব হলো হোল্ড আর সাথে আইএনজি হোল্ডিং, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাঁ, একটি ধর্মীয় সভা, এই রিলিজিয়াস মিটিং। তারপরে বলছে 2 ঘন্টা যাবত, যাবত যদি থাকে তাহলে সেখানে ফর বসে, ঠিক আছে, ফর 2 ঘন্টা, 2 আওয়ার্স, ঠিক আছে। সেটা এই স্ট্রাকচার থেকে আমরা এভাবে গঠন করতে পারি। তারপর এখানে আরেকটা সেন্টেন্স আসছে, সেটা হচ্ছে আমি আসার পূর্বে তুমি ঘুমাইতেছি, আমি আসার পূর্বে, আমি আসার আগেই তুমি ঘুমাইতেছিলে, মানে আমি আস এসে দেখি যে সে ঘুমাইতেছিল সেখানে, হ্যাঁ। এই 2টা কাজ এখানে উল্লেখ আছে, যে বাংলা যে রূপটা আছে সেখানে, যে দুই এখানে আমি আসার পূর্বে তুমি ঘুমাইতেছিলে, তাহলে সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইউ হ্যাড বিন স্লিপিং, ইউ হ্যাড বিন স্লিপিং বিফোর আই কেম, তাহলে এখানে কি হলো, সাবজেক্ট হচ্ছে ইউ, হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বিন, আর প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্রিন্সিপাল ভার্ব হলো যে ঘুমাইতেছিল, ঘুমানো, আর সাথে আইএনজি যে স্লিপিং, স্লিপিং। তারপর এখানে প্লাস অবজেক্ট, অবজেক্টের কোনো শুনি, তার বললো এখানে প্লাস হচ্ছে সিন্স ফর, এখানে ধরে যাবত বেপিয়া বা হত হইতে থেকে এরকম কোনো কথা নেই, এখানে আছে পূর্বে, বিফোর আই কেম, বিফোর আই কেম, ঠিক আছে, আমি আসার পূর্বে, বিফোর আই কেম, এটা এভাবে এই সেন্টেন্সটা এভাবে গঠন করতে হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেই 2টা বিষয় হচ্ছে বাংলা রূপ আর ইংরেজি স্ট্রাকচার, এই 2টা জিনিস মনে রাখতে হবে। তাহলে ইংরেজি কোনো সেন্টেন্সকে বাংলা সেন্টেন্সে রূপান্তর এবং বাংলা কোনো সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করা খুব সহজ হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।